ও পৃথিবীর হি মানুয়ালারা তোমরা শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এবার সেই বান্দা বান্দিগুলি কবরের ভিতরে প্রবেশ করবে। কবরের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম রুমান নামক একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতা কবরের ভিতরে ডুইকা আপনার ভিতরে রুহটা যেই মাত্র প্রবেশ করা দিবে, যেই মাত্র আমার আপনার ভিতরে রুহটা যাবে রে বাবারা, মুহূর্তের ভিতরে আমি আর আপনি জিন্দা হয়ে যাব, মুহূর্তের ভিতরে আমি আর আপনি আওয়াজ শুনতে পাবো, আমাদের কান দ্বারা আমরা শ্রবণ করতে থাকবো, আমরা শুনতে পাইবো বিশাল আওয়াজ করে করে। কবরের ভিতরে দুইজন ফেরেশতা প্রবেশ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো জেনে রাখো, যেই মাত্র কবরের ভিতরে বান্দাকে জীবিত করা হবে, যেই মাত্র বান্দার ভিতরে আমার আল্লাহর রূহটা দিবে, যেই মাত্র তার ভিতরে আমার আল্লাহর রূহটা দিবে, রূহটা দেওয়ার পরে বান্দাটা জীবিত হয়ে যাবে, বান্দাটা জিন্দা হয়ে যাবে। এবার দুইজন প্রশ্নকারী ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে, ঢুকে আপনি আমাকে তিনটা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলো যেই বান্দা বান্দিগুলি দিতে পারবে ওই বান্দা বান্দির কবরটা আমার জান্নাতের বিছানা বানা দিবে। আর যেই বান্দা বান্দিগুলি কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাত তুম মিন হুফারিন নার, কারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আমার ভবানীপুরের যুবক এ মুরব্বি আব্বা খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনে যাবেন, আজকের আলোচনাটা বাড়ির মাঝে নিয়ে যাবেন রে আব্বা। আমি আর আপনি এই জমিনের ভিতরে আসলাম, আমি আর আপনি এই জমিনের ভিতরে বসবাস করি, এই জমিনের ভিতরে ছিল জীবন থাকা যাবে না, একদিন মালাকুল মত আসরাইল আইসা পৃথিবী থেকে আমাদেরকে আপনাদেরকে কবরের দিকে প্রস্থান করবে, চিৎকার মেরে পড়ুন না সুবহানাল্লাহ। একদিন মাটি কেন বান্দ দানাঙ্গার মনামার, কেন বান্দ দানাঙ্গার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে দরদামে সবিরাবে তুমি যাবে চলে সকল হবে তোমার পরে মনামার, কেন বান্দ দানাঙ্গার রে মনামার কেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করলাম, নিষ্প্রাণ ছিলা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করলাম, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই জন্য আমার ভবানীপুরের যুবক মুরব্বি আব্বার আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেন পাঠাইলেন, আমাকে আপনাকে কেন দুনিয়ার জমিনে সৃজন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে কেন মানুষ বানাইল, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন মানুষ সৃষ্টি করল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল
ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা জিনার মানব বানাইলাম, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, শূন্যতির অহংকার। এ পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, যেই বান্দা বান্দি গুলিকে আমি আল্লাহ ভালোবাসি, যেই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তাআলা মহাব্বত করি, যেই বান্দা বান্দিদের দিকে আমি আল্লাহর রহমতের নজর আছে, যেই বান্দা বান্দির দিকে আমার আল্লাহর রহমতের নজর আছে, ওই বান্দা বান্দি গুনে জান্নাতি প্রোগ্রামের ভেতরে বসতে পারে। এই ভবানীপুরে মানুষের অভাব নাই, এই ভবানীপুরে মুসলমানের কোনো অভাব নাই, কিন্তু জান্নাতি বাগানের ভিতরে আজকের এই প্যান্ডেলের ভিতরে যারা আসতে পারে নাই, তারা যেমনি পাবে আল্লাহর রহমতের নজর পাবে না। আর যেই বান্দা বান্দি গুলি জান্নাতি প্যান্ডেলের নিচে বসা গেছে, বিপরীত দিকে আমার আল্লাহ বলে ওই বান্দা বান্দির দিকে আমি আল্লাহ রহমতের নজর আছে, জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে যেই জবান দিয়েছেন, সামান্য সময় চক্ষুটা বন্ধ করে আমার মাওলার নামের জিকির করে আল্লাহ 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 তুমি মেঘের বান গো নবীজি, তুমি মেঘের বাগান ও নবী গো, তুমি মেঘের বাগান, তুমি মেঘের বান গো নবীজি, তুমি মেঘের বাগান ও নবী গো, তুমি মেঘের বাগান, আমরা সবাই পাপি নবী, তুমি দয়া বাওয়াওয়ান, আমরা সবাই পাপি নবী, তুমি দয়া বাওয়াওয়ান, তোমার দয়া দিয়ে করব মোদের মুশকিল হাসা, তুমি মেঘের বাওয়ান মারহাবা, আল্লাহ 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 আল্লাহ, কত কষ্ট করছে নবী উহুদের ময়দান, কত কষ্ট করল নবী উহুদের ময়দান, দান্দালে মুবারক শহীদ করল, দান্দালে মুবারক শহীদ করল, কাফির বেঈমান নবী গো, তুমি মেঘের বাওয়ান মাশাআল্লাহ। নবী বিন বান্দব কে হোনা আই রে মুমিন ভাই, নবী বিন বান্দব কে হোনা ওয়াই মারহাবা, নবী বিন বান্দব কে হোনা আই রে মুমিন ভাই, নবী বিন বান্দব কে হোনা ওয়াই মারহাবা, কঠিন হাশরের দিনে কে তোরাবে
কাটিন দিনে নবী বিন কাটিন দিনে বান্দব আমার কেহ নাই নবী বিন বান্দব কেহ নাই মারহাবা বিপদে পয় রাশিয়ামি উদার কইরা নওনা তুমি বিপদে পয় রাশিয়ামি উদার কইরা নবী বিন বান্দব কেহ নাই আই রে মুমিন ভাই নবী বিন বান্দব কেহ নাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা ভাইরা মুরব্বী মামারা ভবানীপুর পূর্ব নামাপাড়া প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর স্মরণে আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজিমশান মাহফিলের ভিতরে আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন এই জান্নাতের বাগানের ভিতরে বসার মতো যিনি সুযোগ দিয়েছেন তিনি কে আর আওয়াজ করে একসাথে বলুন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা মনে রাখো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃজন করলাম এই দুনিয়ার জমিনে চিরজীবন থাকা যাবে না এই দুনিয়ার জমিন চিরজীবন থাকার জায়গা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো আমি আল্লাহ তাআলা বান্দা বান্দিদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আমার বান্দা বান্দিদেরকে পাঠাইছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন বান্দা বান্দিদের হায়াত শেষ হয়ে যাবে যখন বান্দা বান্দিদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মুতাজরাইলকে পাঠা দেবে আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম যখন আপনার ঘরের সামনে দাঁড়া যাবে পৃথিবীর কোনো মানুষ আপনাকে ধরে রাখতে পারবে না আমাকে আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে জবান খুলে বলুন ঠিক না বেটি এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানা দেয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই মুলকের মালিক অধিপতি পৃথিবীর কোনো মানুষ না এই মুলকের মালিক একজন আমি হলাম আল্লাহ আমি আল্লাহ তাআলা তাম জগতের মালিক এরপরের শব্দে আমার আল্লাহ বলেন ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب
রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস সৃষ্টি করলাম, এক নাম্বার হলো হায়াত, দুই নাম্বার হলো মওত। আমি আল্লাহ এই দুইটা জিনিস কিসের জন্য সৃষ্টি করলাম? আমি আল্লাহ তাআলা এই দুইটা জিনিস কিসের জন্য বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত আর মওত আমি কিসের জন্য বানাইছি জানোনি? হায়াত আর মওত আমি আল্লাহ তাআলা বানাইছি, আমি যে দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দিদেরকে পাঠাইলাম, আমি যে দুনিয়ার জমিনে আমার বান্দাগুলোকে ছেড়ে দিলাম, আমি যে দুনিয়ার জমিনে আমার বান্দাগুলোকে সৃজন করলাম। এ আমার ভবানীপুরের যুবক, এ মুরব্বী আব্বা, আপনি কি মনে করছেন এই জমিনের ভিতর আপনি চিরজীবন বেঁচে থাকবেন? এই জমিনের ভিতরে চিরজীবন থাকা যাবে না। এই জন্য আমার আল্লাহ বলছে আমি মওত সৃষ্টি করলাম, মরণ সৃষ্টি করলাম, আমার বান্দা বান্দিদেরকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আমার বান্দা বান্দিকে একদিন মরণের মরণের পেয়ালা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছে পরীক্ষা নেওয়ার জন্য, কোন বান্দা বান্দিগুলি ইবাদত মাধ্যমে পৃথিবীর দুনিয়ার কোন মানুষকে নয় একজনকে খুশি করতে চায়। জবানটা খুলে বলুন তিনি কে, উচ্চ কণ্ঠে বলুন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে শোয়ানো হবে, আবার এই তোমাদেরকে মাটির ভিতরে ঢোকা দেওয়া হবে, আবার তোমাদেরকে মাটির ভিতরে প্রবেশ করা হবে। এখন যদি প্রশ্ন করেন হুজুর মাটির ভিতরে তো শোয়া দিলে শেষ হয়ে গেলাম, মাটির ভিতরে শোয়া দিলে তো সব শেষ হয়ে গেল, কিন্তু না না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয় ও পৃথিবীর ইমানওয়ালারা তোমরা শুনো, ও বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে মাটির ভিতরে শোয়া দেওয়ার পরে তোমাদের জীবন শেষ হয়ে গেছে এমনটা মনে কইল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মাটির ভিতরে তোমাদেরকে শোয়া দেওয়ার পর ওই মাটির ভিতরে তোমাদেরকে উত্তোলন করব, জীবিত করব, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা কবরের ভিতরে ফেরেশতা ঢোকা দেব। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার, চিৎকার মেরে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আগের মতো চোখে আমি দেখি না তে মন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, আগের মতো চোখে আমি দেখি না তে মন, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, কেউ বুঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার সিটি এসেছে, জোরে জোরে বলুন না ঠিক না বেঠিক। আগের মতো সত্যি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন, আগের মতো সত্যি আমি পাই না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমনের কেমন, কেউ বুঝে না
শক্তি কেন চলে গিয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার বউ বলেছে বায়ু সরাই পাগ ধরেছে চুলের গোড়ায় গো, আমার বউ জানে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক এ মুরব্বি আব্বা খুব মনোযোগ নিয়ে বসে যাবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দে, ও পৃথিবীর ইমানওয়ালারা তোমরা শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এবার সেই বান্দা বান্দিগুলি কবরের ভিতরে প্রবেশ করবে। কবরের ভিতরে আমার আল্লাহ সর্বপ্রথম রুমান নামক একজন ফেরেশতা পাঠাবে, ওই ফেরেশতা কবরের ভিতরে ডুইকা আপনার ভিতরে রুহটা যেই মাত্র প্রবেশ করা দিবে, যেই মাত্র আমার আপনার ভিতরে রুহটা যাবে রে বাবারা, মুহূর্তের ভিতরে আমি আর আপনি জিন্দা হয়ে যাব, মুহূর্তের ভিতরে আমি আর আপনি আওয়াজ শুনতে পাবো, আমাদের কান দ্বারা আমরা শ্রবণ করতে থাকবো, আমরা শুনতে পাইবো বিশাল আওয়াজ করে করে। কবরের ভিতরে দুইজন ফেরেশতা প্রবেশ করতেছে, আওয়াজ তুলে একসাথে কি বলা যাবে না সুবহানাল্লাহ, চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার, উচ্চকণ্ঠে পড়িয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো জেনে রাখো, যেই মাত্র কবরের ভিতরে বান্দাকে জীবিত করা হবে, যেই মাত্র বান্দার ভিতরে আমার আল্লাহ রূহটা দিবে, যেই মাত্র তার ভিতরে আমার আল্লাহ রূহটা দিবে, রূহটা দেওয়ার পরে বান্দাটা জীবিত হয়ে যাবে, বান্দাটা জিন্দা হয়ে যাবে। এবার দুইজন প্রশ্নকারী ফেরেশতা কবরের ভিতরে ঢুকবে, ঢুকে আপনি আমাকে তিনটা প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাবগুলো যেই বান্দা বান্দিগুলি দিতে পারবে, ওই বান্দা বান্দির কবরটা আমার আল্লাহ জান্নাতের বিছানা বানা দিবে। আর যেই বান্দা বান্দিগুলি কবরের ভিতরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, তার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাত তুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আমার ভবানীপুরের যুবক এ মুরব্বি আব্বা খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনে যাবেন, আজকের আলোচনাটা বাড়ির মাঝে নিয়ে যাবেন রে আব্বা, আমি আর আপনি এই জমিনের ভিতরে আসলাম, আমি আর আপনি এই জমিনের ভিতরে বসবাস করি, এই জমিনের ভিতরে ছিল জীবন থাকা যাবে না, একদিন মালাকুল মুতাসরাইল আইসা পৃথিবী থেকে আমাদেরকে আপনাদেরকে কবরের দিকে প্রস্থান করবে, চিৎকার মেরে পড়ুন না সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তুমি ছিলে মৃত, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমাকে আমার আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন, প্রাণ দেওয়ার পরে জীবন পাওয়ার পরে পৃথিবীর মানুষ কেউ এমপি হয়ে গেছে, কেউ মন্ত্রী হয়ে গেছে, কেউ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, কেউ বিল্ডিং এর মালিক হয়ে গেছে, কেউ সম্পদের মালিক হয়ে গেছে, কাউকে আমার আল্লাহ তাআলা আলেম বানায় দিয়েছে, কাউকে আমার আল্লাহ তাআলা বক্তা বানায় দিয়েছে, কাউকে আমার আল্লাহ তাআলা শ্রোতা বানায় দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রাণ দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মানুষ বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করলাম, নিষ্প্রাণ ছিলা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করলাম, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই জন্য আমার ভবানীপুরের যুবক মুরব্বি আব্বার আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কেন পাঠাইলেন, আমাকে আপনাকে কেন দুনিয়ার জমিনে সৃজন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দে, আমার আল্লাহ দুনিয়ার জমিনে কেন মানুষ বানাইল, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন মানুষ সৃষ্টি করল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা জিনার মানব বানাইলাম, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। চিৎকার মেরে পড়ুন, আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক এ মুরব্বি আব্বা খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনে যাবে। আমি আপনাদের সামনে যে আলোচনাটা শোনাবো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ পাঠাইছেন, আল্লাহ বলছেন মানুষদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ বলছে মানুষদেরকে পরীক্ষা নেবে, এর মাঝে সবচাইতে বড় যেই পরীক্ষা আমি আর আপনি যারা কানে বসে গেলাম, আমাদের সামনে যখন মালাকুল মউত আজরাইল এসে যাবে, এই আজরাইল আশাটা, আজরাইল আশাটা আমাদের জীবনের জন্য বড় একটা পরীক্ষা। জোরে জোরে পড়ুন না, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মুবারকের ভিতরে, কুল মুবারকের ভিতরে আল্লাহর নবী মাথা মুবারক রেখে ঘুমিয়ে আছেন। ওই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চুল মুবারক গুলো খেলাল করতেছিলেন, নবীর দাড়ি মুবারক গুলো খেলাল করতেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাইলাম নবীর অনেকগুলো চুল পেকে গেছে, আমি দেখতে পাইলাম নবীর অনেকগুলো দাড়ি পেকে গেছে। হযরত আয়েশা ডাকিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দেখতে পাইলাম আপনার অনেকগুলো চুল পেকে গেছে, আমি দেখতে পাইলাম আপনার অনেকগুলো দাড়ি পেকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, জানতে চাই মানুষের চুলগুলো কেন ফেকে যায়, জানতে চাই মানুষের চুলের মাঝে কেন পাক ধরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, আয়েশা তুমি শুনে নাও, তুমি জেনে নাও, মানুষের চুলগুলো কিসের জন্য পাকে জানো নি? মানুষের চুলগুলো পেকে যায় তা মানে তার কারণ হলো, আমার আল্লাহ সিগন্যাল দেয় পৃথিবীর জমিনে আর বেশি দিন তাকা যাবে না। জোরে জোরে পড়ুন, সুবহানাল্লাহ। মানুষ কয়ে যায় রে, দুনিয়া সারিয়া
মসজিদের পালকি আয়না দোলা দে সাজা তারে জনমের লাগিয়া কথা বলুন ঠিক কিনা কথা কি সত্য নাকি মিথ্যা নাকি বেজাল আছে মানুষ এই পৃথিবীর জমিনে থাকবে না চলে যাবে আর আওয়াজ করে বলুন উচ্চ কণ্ঠে বলি আমরা যারা আজকের এই জান্নাতি প্রোগ্রামের ভিতরে আসছি আমরা কি থাকতে পারবো না চলে যাব এই জমিন থেকে যেহেতু চলে যাওয়াই লাগবে এমন এক ঘরের ভিতরে আমাকে আপনাকে শুয়ে দেওয়া হবে যেই কবরের ভিতরে যেই ঘরের ভিতরে পৃথিবীর কোনো মানুষ থাকবে না ঠিক কিনা বলেন এই জমিনের ভিতরে যতই আপন দেখুন না কেন এই জমিনের ভিতরে যত আপন আছে সবচেয়ে আপন হচ্ছে মা সবচেয়ে আপন হচ্ছে বাবা সবচেয়ে আপন হচ্ছে স্ত্রী ওই মানুষগুলো আপনাকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে তারা বাড়িতে ফিরে আসবে ঠিক কিনা আর আওয়াজ করে বলুন ঠিক কিনা এই জন্য কবরের আলোচনা শোনার পরে কবরের আলোচনা বান্দার কানে যাওয়ার পরে কোনো বান্দা বান্দি ঘরের ভিতরে বসে থাকতে পারে না তার পিছনে মূল কারণ এই দুনিয়াটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই পৃথিবীর জমিনে থাকা যাবে না এটা থাকার মতো জায়গা নয় মালাকুল মউত আজরাইল এসে আমাকে আপনাকে এই জমিন থেকে ছু মেরে নিয়ে যাবে চিৎকার মেরে আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার জবানটা খুলে পড়ি আর রাসূল আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিমের মাঝে সুন্দর করে বলছেন এই কথাগুলো যদি আজকে হৃদয়ের ভিতরে ধারণ করতে পারেন আমি আশা করতে পারি এই আজকের আলোচনা থেকে অন্তত পক্ষে হেদায়ত নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো এই জন্য সকলে জবানটা খুলে খুলে বলি আল্লাহুম্মা ওয়ালালি সাইয়েদেনা দরদ পড়লে খারাপ লাগে বেদাতের ফতো আসবে দরদ পড়লে কি বেদাতের ফতো আসবে যদি দরদ পড়লে গুনাহ হয় গুনাহগুলো আমাকে দিয়ে দিবেন জবান যিনি দিয়েছেন তিনি কে আর আসতে বলেন জবানের মালিক যদি আল্লাহ হয় প্রশংসা চলবে কার সেই নবীর জন্য আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করছে যেই নবীর জন্য তামাম কুল কায়নাত সৃষ্টি করছেন সেই নবীর উপরে দরুদ পড়লে যদি বেদাতের ফতো আসে এমন বেদাতকে আমাদের পায়ের নিচে রাখা দরকার ঠিক কিনা বলুন আর আওয়াজ করে বলুন ঠিক কিনা এই জমিনের ভিতরে আপনি যতদিন থাকবেন এই জমিনের ভিতরে আপনি যতদিন বসবাস করবেন এই জমিনের ভিতরে আপনার কদম যতদিন থাকবে রাসূলুল্লাহর প্রশংসা করাই লাগবে ঠিক কিনা বলেন আর আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে আরাবি বলে আমি রাসূলকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করত বানাইতো এই জমিনের ভিতরে আমার আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গাম্বর থেকে শুরু করে এই জমিনের ভিতরে আসমান থেকে শুরু করে জমিন থেকে শুরু করে কোনো কিছুই সৃষ্টি করত না আওয়াজ করে বলুন ঠিক কিনা আমরা সেই নবীজির উম্মত আমরা নবীর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারি নিজের জীবনটাকে নবীর জন্য কুরবান করে দিতে পারি আজকে ভবানীপুর থেকে রাসূলকে জানিয়ে দিতে চাই ইয়া রাসূলুল্লাহ নবী হে আপনার জন্য ভবানীপুরের মানুষগুলো নিজের জীবনকে উৎসর্গ করে দিতে চায় জবানটা খুলে বলুন ঠিক না বেটি সেই রাসূলের জন্য জীবন কুরবান হয়ে যেতে পারে সেই রাসূলের মহব্বতে আলোচনা আজকে শুনে যাব কবরের আলোচনা শোনার পরে যদি আপনার চোখ দিয়ে পানি না আসে কবরের আলোচনা শোনার পরে দিলটা যদি নরম না হয় মনে রাখবেন আপনার ইমানের ভিতরে ফরমালিন ঢুকে গেছে ইমানের ভিতরে ফরমালিন ঢুকে গেছে
ফলের ভিতরে যেমনি ভাবে ফরমালিন থাকলে মাছি বসে না, ইমানের ভিতরে ফরমালিন থাকলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? পিছনের ভাইরা বলুন, ইমানের ভিতরে ফরমালিন থাকলে জান্নাতে যাওয়া যাবে না। আমার সময় অল্প, অল্প সময়ের ভিতরে আলোচনা করব। আমার পরে যিনি আলোচনা করার জন্য আসতেছেন, এই বাংলাদেশের দ্বিতীয় তুফাজ্জল আল্লামা তুফাজ্জল হোসেন বৈরবি, উনি কবরের জগতে আছে, আমাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু উনার একটা মিষ্ট সুর রেখে গেছে। আমার ভাইজান হযরত মাওলানা কি কই, হযরত মাওলানা সৈয়দ আহমদ সৈয়দি সাহেব হুজুর আসতেছেন, সুন্দর আলোচনা শোনাবে। আমি কবরের আলোচনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে সাউন্ডটা যদি বের করে আমাকে সহযোগিতা করেন, আলোচনা করতে আমি মজা পাব। জবানটা কুলে কুলে একসাথে আওয়াজ করে বলি, আল্লাহুম্মা আলি সাইয়েদেনা, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা, খুব মনোযোগ মহব্বত নিয়ে বসে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির কদম, আমার নবীজির মাথা মুবারক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকের মাঝে রেখে যখন নবী আমার ঘুমিয়ে আসেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মানুষের চুলগুলো কেন পেকে যায়? আল্লাহর নবী ডাকিয়া বলে, হে আয়েশা তুমি শুনে রাখো, জেনে রাখো, মানুষের চুলগুলো কেন পেকে যায় জানো নি? ও আমার ভবানী পুরের বাবারা, ও আমার যুবক মায়েরা মুরব্বী আব্বারা, ভবানী পুরের মানুষ আপনারা খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়া বলে, মানুষকে যখন কবরের সিগন্যাল দেওয়া হয়, এই জন্য মানুষের চুলগুলো ফেকে যায়। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আশারা দিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আয়েশা আপনার কাছে, আল্লাহর রাসূল, আমি আপনার কাছে দুই তিনটা প্রশ্ন করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুই তিনটা প্রশ্ন করতে চাই। আমার নবী বলে, আয়েশা ঠিক আছে, প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি জানতে চাই একটা মানুষের সবচাইতে কষ্টের মুহূর্ত কোনটা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাত্র আয়েশা এই প্রশ্নটা করল, হে আমার ভবানীপুরের যুবক, হে মুরব্বী আব্বা, যেই মাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এই প্রশ্নটা করছে, নবীর চক্ষু মুবারক থেকে পানিগুলি টপ টপ করে সেরে দিছে, নবীর চোখের পানিগুলো সেরে দিয়ে কান্না শুরু করে দিলেন, হে আমার ভবানীপুরের যুবক, নবী যখন কান্না শুরু করে দিলেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি কেন চোখের পানি ফেলে ফেলে কান্না করেন? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, একটা মানুষের কষ্টের সময় হলো, যখন কোনো মানুষের সামনে আজরাইল এসে যায়, এই আজরাইলকে দেখার বড়ে ভিতরের পানিগুলো শুকা যায়, রক্তগুলি পানি পানি হয়ে যায়, শরীরের রক্ত
গুলি টাস টাস করে সিনে যায়, চিৎকার মেরে পড়ুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি জানতে চাই রোগ গুলি কেন সিরে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এসে তুমি জানো নি, আল্লাহ যে ফেরেশতা আজরাইল বানাইছে, আজরাইলকে দেখার পরে বান্দা ভয় পেয়ে যায়, বান্দার শরীরের মাঝে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এই আজরাইল যখন তার সামনে দাঁড়ায়, তার ওল বডিটার মাঝে জলজালা ফয়দা হয়ে যায়। মানুষের দেহের ভিতরে নয়টা কোটা আছে, এই কোটাগুলোর ভিতরে রুহটা দৌড়া দৌড়ি করতে থাকে বাঁচার জন্য, কিন্তু দৌড়া দৌড়ি করে বাঁচতে পারে না। এখানে কন্ডিশন হলো দুইটা, একটা হচ্ছে নেককার বান্দা, দুই নাম্বার হচ্ছে বদকার বান্দা। যেই বান্দাগুলি নেককার তাদের বেলা মনটা হবে না, কিন্তু যেই বান্দাগুলি ঠিকমতো নামাজ পড়ে নাই, যেই বান্দাগুলি ঠিকমতো মানুষকে মানুষের হক আদায় করে নাই, যেই বান্দাগুলি ঠিকমতো রোজা রাখে নাই, যেই বান্দাগুলি ঠিকমতো যাকাত দেয় নাই, যেই বান্দাগুলি আমার আল্লাহ তাআলার হুকুমকে মানে নাই, ওই বান্দা বান্দির সামনে যখন আজরাইল এসে যায়, ওই বান্দা বান্দির সামনে যখন আজরাইল এসে যায়, ওই বান্দা বান্দির অবস্থাটা তখন করুণ হয়ে যায়। তার দেহের ভিতরে নয়টা কোটা আছে, প্রত্যেকটা কোটার ভিতরে রুহটা দৌড়া দৌড়ি করতে থাকে বাঁচার জন্য, কিন্তু সে বাঁচতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন ওই বান্দার সামনে পাঠা দেয়, আজরাইলকে দেখে যখন দৌড়া দৌড়ি করে, আজরাইল এমনি ভাবে যখন একটা তাবা মারে, তাবা দিয়া ভিতর থেকে টান দিয়া যেই মাত্র রুটা নিয়ে আসে, রে বাবা, যেই মাত্র তার ভিতর থেকে রুহটা নিয়ে আসে। অনেক মানুষ আছে জিব্বার ভিতরে কামড় মারে, অনেক মানুষ আছে বাথরুম করে ফেলে, অনেক মানুষ আছে চোখগুলো উল্টা দিয়ে এমনি ভাবে পড়ে থাকে, তাদের অবস্থাটা তখন করুণ হয়ে যায়। আল্লাহর নবী জানা দেয়, পৃথিবীর মানুষ তোমরা জানো নি, যেই বান্দা বান্দিগুলি নেক ইবাদত করতে পারে নাই, ওই বান্দার সামনে যখন আজরাইল আসে, সাথে অনেকগুলো ফেরেশতা আসে, ওই ফেরেশতাগুলির চেহারা অনেক কালো, ওই ফেরেশতাগুলির শরীরের মাঝে মোটা মোটা পশা পোশাক পরা, এই পোশাকগুলির মাঝে আবার অনেকগুলো কাটা যুক্ত অবস্থায় ওই ফেরেশতাগুলি আইসা আল্লাহর বান্দাকে জড়ায় ধরে, আল্লাহর গোলামকে জড়ায় ধরে। এ আমার ভবানীপুরের যুবক, আজকের আলোচনা শোনার পরে যদি চোখের পানি বের হয়, আজকের আলোচনা শোনার পরে একটা ফোঁটা পানি যদি বের হয়, এমন হতে পারে রে আমার বাবারা, তোমাকে আমাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানা দিতে পারে কি পারে না, ও চোখে বলুন পারে কি পারে না। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্দ রে মন আমার, একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্দ দালান গরে মন আমার, কেন বান্দ দালান গর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, দরদামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকল হবে তোমার পরে মন আমার, কেন বান্ধু দানান গর রে মন আমার, কেন
রে মন আমার কেন বান্ধো দালান ঘর, জোরে জোরে বলুন না ঠিক না বেটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, এবার যখন আজরাইলের সাথে ফেরেশতাগুলি জড়া ধরে ওই আল্লাহর গোলাম একটা চিৎকার মেরে ডাক দিয়া কয়, ও দুনিয়াবাসীরা রে আমাকে এমন ভাবে কাটা যুক্ত পোশাক দিয়া জরা ধরছে আমি আর সহ্য করতে পারি না, দয়া করো তোমরা আমাকে রক্ষা করো। কিন্তু পৃথিবীর কোনো মানুষ তা বলতে পারে না, জোরে শুনে বলুন না ঠিক না বেটি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, এবার যখন বান্দার রুহুটা নিয়ে গেল, এবার বান্দার রুহুটা যেই মাত্র বের হয়ে গেল, দুনিয়ার মানুষ যখন তার মরণের খবরটা পাইছে, দুনিয়ার মানুষ যখন তার মরণের খবরটা শুনছে, মরণের কথা শোনার পরই মসজিদের মাইক এলান হয়ে গেল, মসজিদের মাইকে যখন এলান হয়ে যায়, দুনিয়ার মানুষ কেউ চলে গেল বাস কাটার জন্য, কেউ চলে গেল কাফন আনার জন্য, কেউ চলে গেল গরম পানি কোনার জন্য। রে বাবারা, এবার সুন্দর করে গরম পানি করে আমার আপনার জন্য বাস কাটে, বাসগুলো কেটে কেটে সুন্দর করে সাজায়া গরম পানি কইরা তোমাকে আমাকে টেনে টেনে যেই মাত্র ঘর থেকে বের করে নিয়ে যায়, ওই বান্দাটাকে যখন ঘর থেকে বের করে নিয়ে যায়, আল্লাহর গোলাম একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা এত নিষ্ঠুর আর এত বেইমান, আমি আগে যদি জানতাম তোমাদেরকে তো সুন্দর বিল্ডিং বানা দিতাম না, আগে যদি জানতাম এই দুনিয়ার ভিতরে অন্যের হক মারতাম না, আগে যদি জানতাম আমি নামাজ কাজা করতাম না, আগে যদি জানতাম সন্তান তোর আমাকে ভুলে যাবি, তাহলে এত বিশাল বড় অট্টালিকা বানাইতাম না। এমন ভাবে রুহুটা তখন কান্দে, আর রুহুটা আমাকে আপনাকে বলে, আমার ঘর থেকে যে আমারে বের করতেছিস, এই গড়ে তো আমি আর কোনো দিন ফিরে আসব না, এই গড়ে তো আর আমি কোনো দিন থাকতে আসব না, এই গড়ের ভিতরে আমি আর কোনো দিন আসব না রে যুব, এই গড়ের ভিতরে আমি আর কোনো দিন আসব না, আমাকে গড় থেকে তোমরা বের করতেছো, একটু আস্তে আস্তে করে আমাকে গড় থেকে বের করো, আমি আর কোনোদিন এই বাড়িতে আসব না রে। সন্তানগুলি তখন আর তার কান্না শুনে না, মানুষগুলি তার কান্না বুঝে না, মানুষগুলি তার বাসা বুঝে না, টেনে টেনে গড় থেকে যখন বের করে নিয়ে যায়, এবার যখন তাকে ওই গোসলখানার ভিতরে নিয়ে গেল, গরম পানিটা যখন তার শরীরের ভিতরে ঢেলে দেয়, যেই মাত্র গরম পানিটা তার শরীরের ভিতরে ঢেলে দেয়, ও আমার বোমানি পুরের বাবারা, চিৎকার মেরে পড়ুন আল্লাহ আকবার, উচ্চ কণ্ঠে বনিয়া রাসূল আল্লাহ, যেই মাত্র গরম পানিটা তার শরীরের ভিতরে ঢেলে দেওয়া হই, রুহুটা তখন একটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, এরে দুনিয়ার মানুষ ও দুনিয়াবাসীরা, আমার শরীরের ভিতরে যে গরম পানিটা এমনি তোমরা ডাইলা দিলা, একটা বারের জন্য কি চিন্তা করলা না, আমি আমার শরীরের ভিতরে ব্যথা পাই কিনা, আমার শরীরের ভিতরে আঘাত লাগে কিনা, ভবানীপুরের মানুষগুলি চিন্তা করতে পারে, ও হুজুর মানুষ মরে গেলে আবার শরীরের ভিতরে আঘাত লাগে কেমনে, না রে না, আল্লাহর নবী জানা দিয়েছে মানুষ মরে গেলে
শরীরের ভিতরে সবচাইতে বেশি আঘাত লাগে। আজরাইল যে তার দাওয়া মারছে, রুহটা যে বার হইতে চাই নাই, এই জন্য তার শরীরের ভিতরে আঘাত হইছে। চিৎকার মেরে বলে, আমাকে এত গরম পানি এমন ভাবে ঢেলে দিও না, আস্তে আস্তে করে আমার শরীরের ভিতরে গরম পানি ডালো। কিন্তু পৃথিবীর মানুষ কোনো কিছুই তো জানে না, পৃথিবীর মানুষ কোনো কিছুই বলতে পারে না। গরম পানিটা তার শরীরের ভিতরে ডাইলা দিল, ডাইলা দিয়া তার গোসল করায়া, তার নাকে কানের মাঝে তুলা দিয়া, শেষ বিদায় নিয়া যখন পালকির মাঝে উঠাইল রে, পালকিটার মাঝে উঠায়া, এবার যখন কবরের দিকে প্রস্থান করে, রুহটা ওই জায়গার ভিতরে একটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, আর কোনদিন আমি আমার বাড়িতে আসব না, দয়া করে আস্তে আস্তে আমাকে কবরের দিকে তোমরা নিয়ে যাও। নারায়ে তাকবীর, জি জবানের মালিক যদি আল্লাহ হয়, আওয়াজটা একটু জুড়ে করবেন, আমার হুজুর চলে আসছে। যদিও হুজুরকে আমি স্টেজে কোনো পাইনি, আজকে পাইছি আলহামদুলিল্লাহ। আমি ইউটিউবে হুজুরের অনেক আলোচনা শুনছি, আমি ওনার মাধ্যমে তোফাজ্জল হোসেন বৈরবীকে মিস করি। মারহাবা কইতেন না, আরো জোরছে বলেন তোফাজ্জল হোসেন বৈরবীর কণ্ঠটা বেঁচে থাকুক, এটা আমরা চাই, ঠিক কিনা? আল্লামা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেবের ওয়াজ শোনার পরে এমন কোনো মানুষ নাই যে কান্না করে নাই। আল্লাহ ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক, আওয়াজ করি পরে আমিন। আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না, আমি অনেক দূর থেকে আসছি আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। আমার কথাগুলো আপনাদের আমলে আসবে কিনা আমি জানি না, তবে যতটা কথা বলছি প্রত্যেকটা কথা বাস্তবমুখী, সত্য, এই কথাগুলোকে ফেলে দেওয়ার মতো নয়। যুবক যারা আছে তারা মনে করতেছে, আমি কখন বুড়া হব, আমার চুলদাড়ি কখন পাকবে, তখন আমি মরব না। যুবক ভাই, মুরব্বী আব্বা, খুব খেয়াল দিয়ে শুনে যাবেন, এই পৃথিবী থাকার জায়গা নয়, একদিন এই দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। এজন্য আসুন, কবরে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতিটা আমরা নিব। আমি একটা ছোট্ট গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব, সকলে আমার সাথে কণ্ঠ মিলাবেন। কত জানা জানে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানা জানে দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, জানা জানে পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানা জানে পড়েছি নামাজ, দিয়েছি কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড়, জানা জানে পড়েছি নামাজ, আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সুয়াবে শেষ কাটে, আমার তোরে বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সুয়াবে শেষ কাটে, কোথায় কখন করবে দা
কাফন আমাকে সজোর জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাপড় জানাজারে পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।